সকলে মোটামুটি অ্যাডজাস্ট করে নিছে। তো আমার হচ্ছে দেখেন এই এখনো কিন্তু বাসা তৈরি করতেছে, দেখেন এর মুখের মধ্যে নেস্টিং ম্যাটেরিয়ালটা ভাবে মনে ফাঁকা রাখে নেই নেস্টিং ম্যাটেরিয়ালের কোনো জায়গা থেকে। তো এই বক্সের কি অবস্থা, এদিক দিয়ে তো দেখা যাচ্ছে না, এদিক দিয়ে খুলে দেখি কি অবস্থা। দেখেন এমন ভাবে বাসা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এমন ভাবে বাসা তৈরি করছে কোনোভাবে বোঝা যাচ্ছে না ডিম দিছে, মাশাআল্লাহ। এই যে এখানে একটা ডিম ডিম পারেনি, হয়তো বা দুই একের মধ্যে ডিম পারবে, মোটামুটি একটা দুইটা হ্যাঁ তিনটা চারটা পাঁচটা, পাঁচটা পাখি, পাঁচজোড়া পাখি, পাঁচটা বক্স নেস্টিং ম্যাটেরিয়াল কমপ্লিট ইনশাআল্লাহ, পাঁচটা বক্স। এই এই বক্সটা কি অবস্থা দেখি, এই বক্সটা আর এই যে মেয়ে পাখিটা উপর দিয়ে যে বসে আছে এইটাতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে প্রথম ডিম দেখতে পারলাম একটা বক্সে, এই যে দেখেন একটা ডিম পারছে, ইয়েলো ফিশারের একটা ডিম পারা কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আর আমি কোথায় দাঁড়ায় আছি আপনারা বুঝতে পারছেন, সেটা হচ্ছে আমার সেই কলোনি যে কলোনির থেকে পাখি চুরি হয়ে গেছিল, এবং পাখিগুলো চুরি হয়ে যাওয়ার পরে পাখিগুলো ফেরত পাইছি, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত আমার পাখিগুলো স্বাভাবিক হতে পারেনি, এখন পর্যন্ত অ্যাডজাস্ট হচ্ছে না। কিন্তু অ্যাডজাস্ট এই এই কলোনির যে পাখিগুলো কিন্তু এখানে আর ছাড়িনি, এই পাখিগুলো কিন্তু আমার যে পুরাতন যে লাভবার্ডের কলোনিটা সেটাতে ছাড়ছি। তো কিন্তু ওই পাখিগুলো এখন পর্যন্ত দেখলাম ডিম বাচ্চা করতেছে না, কিন্তু তার আগে আমার মন বলছে এখানে যে নতুন পাখিগুলো ছাড়ছি, অর্থাৎ আমার যে বাসার বাচ্চাগুলো ছিল ছোট থেকে বড় হয়েছে, সেই বাচ্চাগুলো এবং পাশের কলোনিতে যে ভায়োলেট লাভবার্ডের কলোনি যে পাখিগুলো ছাড়ছিলাম, মন বলতেছে এই পাখিগুলো হয়তো বা ডিম দিছে। তো চলেন দেখি আসলে কি ডিম দিছে, আসলে কি এরা অ্যাডজাস্ট করতে পারছে আমার ওই পুরাতন গুলো আর আগে, সেটাই আর কি দেখার চেষ্টা করব এবং আপনাদের মাঝেও শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল হোয়াটসঅ্যাপ ভিলেজ। আমরা হচ্ছে প্রথমত লাভবার্ডের কলোনিদের দিকে ঢুকতেছি, আর ঢুকে হচ্ছে আমি যেটা আমার হচ্ছে এটা হচ্ছে মাশাআল্লাহ আমার হচ্ছে ভায়োলেট লাভবার্ডের কলোনিটা, এবং ভায়োলেট লাভবার্ডের এখানেও কিন্তু বেশ বলা চলে যে আমার চারটা পাঁচটা বাচ্চা, চারটা ছিল যে চারটা ভায়োলেট লাভবার্ড ছিল, চারটা ভায়োলেট লাভবার্ডে কিন্তু চুরি হয়ে গেছিলো এবং ওরাও ফেরত হয়ে আসছে। এখন ওরাও কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারে নাই পাখিগুলো, কিন্তু আমার যে বাসার যে বাচ্চাগুলো ছিল বা ওই কলোনির বাচ্চাগুলো ছিল পাখিগুলো ছিল ওগুলোই মোটামুটি অ্যাডজাস্ট করে নিছে। তো আমার হচ্ছে দেখেন এই এখনও কিন্তু বাসা তৈরি করতেছে, দেখেন এর মুখের মধ্যে নেস্টিং ম্যাটেরিয়ালটা লাভবার্ড ভায়োলেট লাভবার্ডগুলোর না রূপে মানে এত সুন্দর হয়, এবার সৌন্দর্যের দিক থেকে এত সুন্দর এরা আসলে না বললেই নয়। তো প্রথমত হচ্ছে আমি এই বক্সটা থেকে চেক করতে শুরু করব, তারপরে একটা একটা করে প্রতিটা বক্সে চেক করে যাব। তো এই বক্সটার কি অবস্থা, এই বক্সটা, এই বক্সটা বক্সটাতে ডিম দেয়নি, তারপর হচ্ছে এই বক্সটাতে দেখেন কোনোভাবে মানে ফাঁকা রাখে নেই নেস্টিং ম্যাটেরিয়ালের কোনো জায়গা থেকে। তো এই বক্সটার কি অবস্থা, এদিক দিয়ে তো দেখা যাচ্ছে না, এদিক দিয়ে খুলে দেখি কি অবস্থা, দেখেন এমন ভাবে বাসা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এমন ভাবে বাসা তৈরি করছে কোনোভাবে বোঝা যাচ্ছে না ডিম দিছে, মাশাআল্লাহ। এই যে এখানে একটা ডিম পারছে, মাশাআল্লাহ, দেখে খুবই ভালো লাগতেছে। এই প্রথম একটা বক্সে বাচ্চা সরি ডিম পাইলাম, তারপর এটার কি অবস্থা, এটা তো দেখেন এমন সুন্দর করে নেস্টিং ম্যাটেরিয়াল কমপ্লিট করছে, আশা করি এগুলো থেকে অনেক ভালো রেজাল্ট পাবো। নেস্টিং ম্যাটেরিয়াল দেখে বোঝা যাচ্ছে না এখানে ডিম পারেনি। তারপর এইটার কি অবস্থা, এই বক্সটাতে, এই বক্সটা তো সুন্দরভাবে বাসা তৈরি করছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। বক্স দেওয়ার কয়েকদিনের মাথায় আর কি এরা ডিম পারলো, এটাই অনেক ভালো। তারপর হচ্ছে এই বক্সটাতেও সুন্দর করে বাসা তৈরি করছে, তার মানে একটা দুইটা তিনটা, তিনটা বক্সে বাসা তৈরি করছে, অর্থাৎ তিনজোড়া অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে এটার কি অবস্থা, মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর করে পাখিটা বক্স কমপ্লিট করে ফেলছে নেস্টিং ম্যাটেরিয়াল, এটা তো দুই একদিনের মধ্যে হয়তো ডিম দিবে। তারপর এইটা মাশাআল্লাহ, এটা তো দেখেন সুন্দর করে বাসা তৈরি করছে, ডিম পারেনি, হয়তো বা দুই একের মধ্যে ডিম পারবে, মোটামুটি একটা দুইটা হ্যাঁ তিনটা চারটা পাঁচটা, পাঁচটা পাখি, পাঁচজোড়া পাখি, পাঁচটা বক্স নেস্টিং ম্যাটেরিয়াল কমপ্লিট ইনশাআল্লাহ, পাঁচটা বক্সে আমি, আমার মন বলতেছে যে পাঁচটা বক্সে ইনশাআল্লাহ ডিম পারবে, অলমোস্ট একটা ডিম পারা শেষ। এটা হচ্ছে ভায়োলেট লাভবার্ডের অবস্থা। তো আমরা এখন হচ্ছে ইয়েলো ফিশারের যে কলোনিটা, আমার কিন্তু ভায়োলেট লাভবার্ডের কলোনির পাশেই, আর এই সেই হচ্ছে জায়গা, যে জায়গাটা দেখলে বারবার আমার মন খারাপ হয়ে যায়।
যে চোর এদিক দিয়ে কিন্তু চুরি করে নিয়ে গেছিল, যদি এখন এইভাবে করে দিছি। এইখানে ছাড়ছি হচ্ছে আমার ইয়েলো ফিশার যে লাভবার্ড গুলো, সেই ইয়েলো ফিশার লাভবার্ড গুলো দেখেন সব কত সুন্দর ভাবে এক জায়গায় জমাট হয়ে গেছে। তো এই যে দেখেন ঢুকে গেল। তো এখন হচ্ছে আমি হচ্ছে এই বক্স থেকে চেক করতে শুরু করবো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আগে এই এই লাইনের গুলো চেক করি। তো দেখি এই বক্সের কি অবস্থা, এখান থেকে একটা বের হয়ে গেল। এই বক্সটার অবস্থা হচ্ছে মাশাল্লাহ, বাসা তৈরি করে ফেলছে, ডিম পারেনি এখনো। তারপর এটার কি অবস্থা দেখি, মাশাল্লাহ এটা তো থেকে পাখি বের হয়ে গেল, মেবি ডিম পারেনি, দেখেন না পারেনি। তারপর এটার কি অবস্থা দেখি, এই বক্সটার কি অবস্থা, এই বক্সটা তো ডিম পারেনি, বাসা তৈরি করছে মোটামুটি। তারপর এটার কি অবস্থা, এটাতেও ডিম পারেনি, বাসা তৈরি করছে। তারপর এই এই বক্সটার কি অবস্থা দেখি, এই বক্সটার এই যে মেয়ে পাখিটা উপর দিয়ে যে বসে আছে, এটাতে মাশাল্লাহ মাশাল্লাহ এই যে প্রথম ডিম দেখতে পারলাম একটা বক্সে, এই যে দেখেন একটা ডিম পারছে, ইয়েলো ফিশারও একটা ডিম পারা কমপ্লিট, মাশাল্লাহ। দেখেন পাখিগুলো দেখতে কত সুন্দর লাগতেছে এবং কিউট, এত কিউট মাশাল্লাহ বলতেই হয়। তারপর হচ্ছে এইটা এইটা বক্সের কি অবস্থা, এই বক্সটার কি অবস্থা, এদিক দিয়ে দেখা যাচ্ছে না, আমরা হচ্ছে সামন দিয়ে দেখার চেষ্টা করি। এইটা তো বাসা তৈরি করছে মোটামুটি। তারপর হচ্ছে আর বাকি থাকতেছে এই তিনটা বক্স, এই তিনটা বক্স, একটা দুইটা তিনটা। এই তিনটা বক্সের প্রথমে হচ্ছে আমরা এই বক্সটা ফাইবারের বক্সটাতে দেখি, না এটাতে কোনো বাসা তৈরি করেনি, এইটাতেও কোনো বাসা তৈরি হয়নি, এটা আর কি খবর, এটাতেও বাসা তৈরি করেনি। মোটমাট হচ্ছে এখানে মাত্র কিন্তু আমার বেশি নাই, এখানে অনলি পাঁচ জোড়া পাখি ছাড়ছি, এবং দেখেন পাখিগুলো কত সুন্দরভাবে লাইন ধরে আছে। পাঁচ জোড়া পাখি ছাড়ছি, তার মধ্যে ওখানে একটা দুইটা তিনটা, হ্যাঁ চারটা পাঁচটা, মোটমাট পাঁচটা বক্সে বাসা তৈরি করা শেষ। তার মধ্যে একটা এইটা তো একটা হারি, একটাতে হচ্ছে ডিম পাড়া শেষ। যাই না আসলে কি হবে এখান থেকে, কিন্তু যা হবে আলহামদুলিল্লাহ ভালো হবে। আর আরেকটা জিনিস দেখেন, আমার যে চুরি গেছিল যে পাখিগুলো, ওগুলোই কিন্তু এখন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারেনি এবং ডিমও পারেনি, তার আগে কিন্তু এরা ডিম পাড়ে ফেললো। এটা হচ্ছে অনেক ভালো একটা দিক, আল্লাহর রহমত, একদিক থেকে না একদিক আল্লাহ কিন্তু দিয়ে দেয়, সেটাই এটা এরাই হলো, সেটাই হলো প্রমাণ হলো এইটা। প্রথমত আল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আলহামদুলিল্লাহ বলি যে আমি এই যে এই পাখিগুলোকে ছাড়ছিলাম, এবং আপনাদেরকে যেদিন ছাড়ছিলাম বা বক্স লাগাচ্ছিলাম আপনাদেরকে বলছিলাম জানি না এরা আদৌ কবে ডিম দিবে আর কত তাড়াতাড়ি অ্যাডজাস্ট হবে, তো সেই জায়গায় এরাই দ্রুত ডিম করে ফেললো এবং বক্সগুলো দখল করে নিল কোনো মারামারি ছাড়াই। আসলে আল্লাহর রহমত না হলে এটা কখনোই সম্ভব না। আর উল্টা যেটা আমার যে পাখিগুলো ফেরত পাইলাম চুরি যাওয়ার পরে, সেই পাখিগুলোকে দিছি, এখন পর্যন্ত ওরা কোনো অ্যাডজাস্ট করতে পারছে না, হয়তো বা এই জন্য আল্লাহ একদিক থেকে নিলেও আরেকদিক থেকে ঠিকিয়ে দিয়ে দিছে, সেটাই হচ্ছে ফিডব্যাক এই পাখিগুলো দিয়ে দেখতে পারলাম। যাক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। দোয়া করবেন এই আমার ভালোবাসার পাখিগুলো, যে নতুন যেগুলো ছাড়ছি এগুলো থেকে যেন আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো করতে পারি, এবং এদেরও যেন ডিম থেকে ফার্টিলিটি হয়, বাচ্চা বড় হয়, আলহামদুলিল্লাহ বাচ্চা সংগ্রহ করতে পারি। দেখেন অনেকগুলো স্বপ্ন দেখে ফেললাম, আসলে স্বপ্ন না দেখলে স্বপ্ন পূরণ হয় না, এই জন্য স্বপ্ন আমি দেখে থাকি। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও অনেক অনেক স্বপ্ন দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরও স্বপ্ন পূরণ হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।